प्रत्याशित भावे उद्बोधन हबार अपेक्षा एमबीबी स्टेडियम पाशे प्रैक्टिस पिचगुलो रविवार सकाल 11টায় पिचगुलोर उद्बोधन करबेन टीसीए सभापति डॉक्टर मानिक साहा। पिचगुलो पुरोपुरी भावे तैरी, एखन अपेक्षा शुधु उद्बोधनेर। दीर्घदिनेर अपेक्षार अवसान होते चलेछे एबार। एमबीबी स्टेडियामेर पाशेई नतून भावे आत्मप्रकाश होते चलेछे चारटी प्रैक्टिस पिचेर। एर मध्ये एकटी रयेछे कंक्रीट एबं बाकी तीनटी थाकबे टार्फ। बृष्टिर मध्येओ एई इनडोर सिस्टेमे राज्येर क्रिकेटाररा अनुशीलन करते पारबेन प्रैक्टिस उइकेटगुलोते। विगत दिने जा कोनो समय हयनि তা এখন বর্তমানে যারাই টিসিএ দায়িত্বে রয়েছেন তারা করছেন। এর মধ্যে বিশেষভাবে টিসিএ যুগ্ম সচিব কিশোর দাস এবং সভাপতি ডক্টর মানিক সাহার ভূমিকা অনবদ্য। এই দুজন রাজ্যের ক্রিকেট তথা ক্রিকেটারদের প্রয়োজনে যাবতীয় যা যা করার তা সবটাই করার চেষ্টা করছেন। লক্ষ্য একটাই, ভালো পারফরম্যান্স দরকার রাজ্যের ক্রিকেটারদের থেকে। পিচগুলোতে শেষ তুলির টান চলল শনিবার। রবিবার সকাল 11টায় এই প্র্যাকটিস পিচগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন টিসিএ সভাপতি ডক্টর মানিক সাহা। পুরো কাজটি শেষবারের মতো খতিয়ে দেখতে এদিন সেখানে খোদ গেলেন টিসিএ যুগ্ম সচিব কিশোর দাস। কথা বললেন গ্রাউন্ডসম্যানদের সঙ্গে, খতিয়ে দেখলেন পুরো কাজ। এরকম আরো প্র্যাকটিস পিচ তৈরি করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, জানালেন কিশোর দাস। কালকের দিনটা আমাদের জন্য খুব ভালো। আমাদের কালকে 75তম স্বাধীনতা দিবস। কালকে আমরা এই পিচ নামছি, এই সেটটা পুরোটাই ওপেনিং করব। জানি না আগের কমিটিরা কি ভেবেছেন, তো এই কমিটি অ্যাটলিস্ট এটা চিন্তা করেছে যে যেহেতু ত্রিপুরাতে বছরে 6-7 মাস বৃষ্টি থাকে, তো আমাদের ইনডোরের সেট আপটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা চাইবো যে যত বেশি মাঠও করব, প্লাস আমরা ইনডোরের যেরকম সেট আপ আছে যে বৃষ্টি পড়লে অ্যাটলিস্ট প্লেয়ারগুলোকে সারা বছর মাঠে রাখা যায়, ওই ব্যবস্থা আমরা পুরো ত্রিপুরা রাজ্যেই করবো। তো আমরা মার্ক করে রেখেছি যে আরও কোন কোন জায়গায়, যেরকম উদয়পুর আছে, বিশালপুর আছে, সবখানেই আমরা এরকম শেড আরও রেডি করবো এই 6 মাসের ভেতরে। থ্যাংক ইউ। তো কালকে কোন সময়? কালকে দুপুর 11টার সময় আমরা এটা ওপেনিং করব আমাদের মাননীয় প্রেসিডেন্ট। এখন বৃষ্টির মধ্যেও এই পিচগুলোতে অনুশীলন করতে পারবে রাজ্যের ক্রিকেটাররা। অতীতেও কিন্তু এই জায়গাটি ছিল, তবে তদারকি করার মতো লোকের বড়ই অভাব ছিল। দায়িত্ব পেয়ে এবার সুযোগগুলোকে দারুণভাবে কাজে লাগাচ্ছেন টিসিএ যুগ্ম সচিব কিশোর দাস। প্রত্যেক ক্রিকেটারও খুব খুশি এই প্র্যাকটিস উইকেটগুলো দেখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।